বর্তমান সময়ে আধুনিকতার মোড়কে হারিয়ে যাচ্ছে নিজস্ব কৃষ্টি এবং সংস্কৃতি, কালের গহরে তলিয়ে যাচ্ছে বহু পুরনো সংস্কৃতি। ছোট ছোট শিল্প, মাটির তৈরি ঘর সাজানোর জিনিস, পুরনো দিনের গান বাজনা, বিভিন্ন ঐতিহাসিক বাংলা সাহিত্য, এক কথায় বলতে গেলে হারিয়ে যাচ্ছে মানুষের নিজস্বতা। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি, গান বাজনা এবং কৃষ্টি পুনরুদ্ধার করার এক অভিনব প্রয়াস নিয়েছে আলুর তেশারে সংস্থা। পুরনো সংস্কৃতি ফিরিয়ে এনে বর্তমান সমাজে তা সচল করে রাখতে নানান উদ্যোগ গ্রহণ করেছে তারা। এই কর্মসূচিরই অঙ্গ হিসেবে আগরতলা শহরের আমতুরি এলাকার নন্দননগরের মৃৎশিল্পীদের বুধবার সম্মান জ্ঞাপন করলেন তারা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। মৃৎশিল্পীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়ে বিধায়ক এদিন বলেন, যুগ যুগ ধরে বংশানুক্রমে মাটি নিয়ে কাজ করছেন রাজ্যের মৃৎশিল্পীরা। তাদের বানানো প্রদীপে অন্ধকার কেটে আলো জ্বলে ওঠে। তাদের বানানো মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করে ঈশ্বরের আরাধনা করা হয়। অথচ তাদের কথা এর আগে কেউ কোনোদিনও এতটা গুরুত্ব দিয়ে ভাবেনি। এর পাশাপাশি তিনি এদিন আরও বলেন, খুব শীঘ্রই একটা সংস্কৃতি গ্রাম গড়ে তোলা হবে রাজ্যে। এ উপলক্ষে আগামী 15 দিনের মধ্যে এখানে এসে পৌঁছবেন দেশ বিদেশের নানান শিল্পীরা। ত্রিপুরার হারিয়ে যাওয়া সংস্কৃতি, গান বাজনা এবং কৃষ্টি পুনরুদ্ধার করে তা ছড়িয়ে দেওয়া হবে রাজ্য জুড়ে। যুগ যুগ ধরে নিজেদের পেশাগত দায়িত্ব বংশানুক্রমে চালিয়ে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে তাদের বানানো দিয়া দিয়ে অন্ধকার মুক্ত আলো জ্বালাই, তাদের বানানো শিল্প আমরা নিজের ঘরে সাজিয়ে সৌন্দর্য বর্ধন করি, তাদের বানানো মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে আমরা ঈশ্বরের আরাধনা করি এবং সৌভাগ্য লাভে প্রতি হই। তাদেরকে আসলে আলাদা করে কেউ গুরুত্ব দিয়ে কখনো চিন্তা করেনি। আমার খুবই ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাই মাকলাইনকে যে তারা এই ধরনের উদ্যোগ নিয়ে এদেরকে সামনের সারিতে এনে সম্মানিত করার যে প্রয়াস নিয়েছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই রাজ্যের বিভিন্ন ধরনের শিল্পীরা, সেই মৃৎশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরাই হোক, তারা এসে কাজ করে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করেছেন। একটা হিডেন ট্রেজার, একটা লুকায়িত ঐশ্বর্যের তোষাখানা বলা যায়, সেটাও আজকাল কেন জানি বন্ধ হয়ে গেছে জানি না। তো আমরা আশা করব সামনের দিনে এখানে আমরা একটা সংস্কৃতি গ্রাম গড়ে তুলছি, এটাও আগামী 10-15 দিনের মধ্যে এখানে দেশ বিদেশের বহু মানুষ আসবে এবং আমরা সেখানে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, হারিয়ে যাওয়া যে গান বাজনা বিভিন্ন ধরনের, সে আমরা ছোটোবেলায় যখন দেখেছি ভোর কীর্তন থেকে শুরু করে আউল বাউল সঙ্গীত থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি যেগুলো হারিয়ে যেতে বসেছিল সেগুলোকে উদ্ধার করা, এবং সেক্ষেত্রেও আমরা চাই যে সেটার ব্যাপক প্রচার করে রাজ্যের মৃৎশিল্পীদের সম্মান প্রদর্শনের জন্য আলোর দেশারি সংস্থাকে এদিন ধন্যবাদ জানান বিধায়ক রতন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।